আর এদিকে পোনা মাছ পোনাটাও হয়ে গেল। তো আমরা যাচ্ছি, ভাল লাগতেছে ওই এদিকে গ্রিল, আর এদিকে নান রুটি বানানো হইতেছে। কি খাবার তোমাদের কাছে কেমন লাগতেছে? হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সকাল সকাল পোনা মাছ কে নিয়ে আসছে? নানু, নানা ভাই ধরে নিয়ে আসছে। মাশাল্লাহ, এত সুন্দর পোনা মাছ দেখেন, একদম তরতাজা নড়তেছে। আর এদিকে নানুমণি পোনা মাছ রান্না করবে। তো এখানে সব রকম মশলা দিয়ে দিছে। এখানে কি কি দিছো? হলুদের গুঁড়া দিছি, ধনের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিছি, জিরার পাহি দিছি, আর এখানে পেঁয়াজ গুলো আগে ফ্রাই করে নিছিল। তো যখন নতুন পানি আসে তখনই এই পোনা মাছটা পাওয়া যায় আর কি। বাট লেবু পাতা দিলে এটা টেস্টটা হাজার গুণে বেড়ে যায়। তো নানু লেবুর পাতা দিয়ে দিচ্ছে। আর এদিকে পোনা মাছ পোনাটাও হয়ে গেল, আর এখন নানু কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে দিচ্ছে। আর খুব সুন্দর একটা স্মেল আসতেছে পোনা মাছ থেকে। তো কেমন হয়েছে তোরান? অনেক মজা হয়েছে আজকের পোনা মাছটা, আমার কাছে অনেক ভালো লাগতেছে। জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে। নানু খুব মজা হয়েছে পোনা মাছের তরকারি। আর লেবু পাতার জন্য স্মেলটা আরো ভালো লাগতেছে, লেবু পাতাটার স্মেলটা। ওকে, আর আজকে রোজা আমের ভর্তা করতেছে। আর এত গরম, এই গরমের মধ্যে আমের ভর্তাটা খুব ভালো লাগবে। তো এখানে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি পরিমাণ মতো করে, কেমন হয়েছে আমের ভর্তা? মজা হয়েছে, আজকে রোজা বানাইছে কিন্তু। আর এদিকে নানুমণি মিল্কশেক করতেছে। তো এখানে আমগুলো ভালোভাবে চিপাই নিছে, আর এখন পরিমাণ মতো করে চিনি দিয়ে দিচ্ছে আর গাভীর দুধ। তো এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিবে, তখন মানে এত ভাল লাগে, নানু বাড়িতে যখন আসি নানু এটা করে খাওয়াই, মানে এটার সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। খুবই মানে একটি ইয়াম্মি ইয়াম্মি একটা মিল্কশেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আজকে ওরা সবাই সন্ধ্যাবেলায় এখন ঘুরতে যাবে, আমি একটু চা খাইতে যাব, বাজারে যাব চা খাইতে, আর আব্বু আম্মু চলে আসছে আজকে। তো এদিকে বিউটি আপু, তারপর বিউটি আপুর মেয়েও চলে আসছে রোজা। আপনাদের জন্য ওয়েট করতেছি। তো খুব সুন্দর একটা ব্লগ হবে আশা করি। আমি একটু হালকা অসুস্থ, সেজন্য আমি যেতে পারতেছি না, ওরা এখন যাবে সবাই। আর নানুমণি বাড়িতেই আছে, নানুমণি তো এত রাত্রে যেতে পারবে না, তো অনেক বিজি থাকে আর কি, প্রায় সময় ব্লগ আসতে পারে না, বাট চেষ্টা করি সব সময়। তো আমরা যাচ্ছি, খুবই বাতাস, খুবই ভাল লাগতেছে ওয়েদারটা। আর আজকে অনেক গরম ছিল, তো রাত্রে বৃষ্টি হতে পারে, এরকম একটা ওয়েদার হয়ে আছে। অনেক ভালো লাগতেছে। নানা ভাই আসেন। তো আমরা চলে আসছি সব বাহিনীদেরকে নিয়ে। তো এখন আমরা রেস্টুরেন্টে ঢুকবো, আর চীনের মোড়ে এটা নতুন একটা রেস্টুরেন্ট দিছে, নামটা কে আপনাদেরকে একটু দেখাই, বাই বাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আবার গ্রিল পাওয়া যায়, গ্রিল নান রুটি বা তন্দুর এরকম কিছু। তো সবাই আমরা নাস্তা করতে আসছি। ওকে আসো, ভিতরে আসো। তো এইদিকে গ্রিল। তো গ্রিলের সাথে আপনারা কি দিচ্ছেন? নান রুটি আছে না, সালাদ আছে, এইটা তো আপনারা নতুন ওপেন করছেন তাই না? আর চীনের বাজারে মেবি মনে এটাই এখন আছে তাই না? তো সবাই বসে গেছে এখানে। তো বিউটি পার হাজবেন্ড আসছে, আর রিফাত আব্বু নানা ভাই, তোমরা কোথায় বসবা? আমি এখানে বসবো।
আপনাদের রেস্টুরেন্ট তাহলে প্রতিদিন কেমন চলে? হ্যাঁ, আর জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, চীনের মোড়টার মধ্যে পড়ছে। আচ্ছা, তো আমরা সবাই বসে গেছি, তো এখন গ্রিল অর্ডার দিয়ে গেলাম। তো বিউটি আপা, আমরা এখন কি খাবো? পোড়া মুরগি। তো বিউটি আপা মানে আমার এতদিন বলতেছিল আমরা পোড়া মুরগি খেতে যাব। ওকে, তো ভালো লাগতেছে? তো তোমাদের কেমন লাগতেছে? সবাই একত্রিত হয়েছি মানে, হ্যাঁ, এরকম একটা রেস্টুরেন্ট দেওয়া মানে আগেই দরকার ছিল, ওনারা দিছে। হ্যাঁ, তো আমরা মানে, হ্যাঁ, তো আমরা প্রায় সময় এখানে এসে আড্ডা দিতে পারবো, তারপরে খানা পিনা করতে পারবো। তো কেমন লাগতেছে ভিডিওটা? টেস্ট ভালো লাগতেছে? মজা লাগতেছে? ভালো লাগতেছে তোমার? আপনি রান রুটি এখন আসে নাই? আচ্ছা দাঁড়ান। ওকে, তো এখানে গ্রিলার নান রুটি কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে? হ্যাঁ, এদিকে অন্তু রিফা তুরান ওরা খাইতেছে। এই যে কি খাবার, তোমাদের কাছে কেমন লাগতেছে? আমাদের তো অনেক, হ্যাঁ, গ্রামের মধ্যে আমাদের তো আর কোনো। এই রিফা, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আচ্ছা তাহলে তোমরা খাও। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা চা খাইতে যাব। আম্মু আইসক্রিম খাইতেছে। আমরা ভাবছিলাম চা খাবো, কিন্তু এত গরম, গরমের মধ্যে চাটা খাওয়াটা পসিবল না। তো সবাই মিলে ঠান্ডা খাইতেছি, এই গরমের মধ্যে চা মানে নানাই খাইলো। আম্মু তো আড্ডা দিতেছে।